विष्णु पादायो कृष्ण प्रेष्टायो भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने नम गौर किशोराय साक्षाद वैराग्य मूर्तये विप्रलम्ब रसम्बुधे पादम्बुजायते नमः नम भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय रूपानुग बड़ायते श्री गौर आविर्भाव भूमेस्तं निर्देष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथायते नमः वाचा कल्प तरुभाष्ट कृपा सिंधु बयाव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः आनंद लीलामय विग्रहाय हेमाव दिव्य छवि सुंदराय तस्मयी महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्म सनाशाय जान्नवापतये नमः श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपा निदे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः गदाधर महां वंदे माधवाचार्य नंदनं महाभाव स्वरूपं श्री चैतन्य भिन्न रूपिणं श्रीवासु पंडितं नौमि गौरांग प्रिय पार्षदं जस्य कृपा लबेनापि गौरांगे जायते रति महाप्रसादे जननी सर्व सौभाग्य वर्दिनी आदि व्याधि हरा नित्यं तुलसी तं नमस्तुते कृष्णायो वासुदेवायो हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदायो नमो नमः राधां राशेश्वरीं रम्मां गोविंद मोहिनीं परां वृषभानुसुतं देवी तं नमामि हरि प्रिये श्रीरूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीवी गोपाल भट्ट दास रघुनाथ एई छय गुसाईरी कौड़ी चरण बंदन जहा हते विघ्न नाश अभीष्ट पूरण এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মূর পঞ্চগ্রাস তাদের চরণ সেবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজি কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনিরানন্দে বল হরি
भज वृंदावन श्री गुरु वैष्णव पदे मजाइया मन श्री गुरु वैष्णव पाद पद्म कोरियास नाम संकीर्तन कहे श्री नरोत्तम दास जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे समबेत अमृत पिपासु भक्तमंडली पापी तापी क्लिष्ट त्रिताप जालाय जर्जरित कलहेर जुग कलिजुगेर जीव सकल के नामी प्रेमी आप्लुत करे अमृतेर सन्धाने जात्रा करार आकिंचने तीन बांचा के हृदय लालन करे जिनि स्वयं भगवान हुए निजे आचरण करे जगत जीव के शिक्षा करार आकिंचने परमेश्वर भगवान श्रीकृष्ण चैतन्य महाप्रभु रूपे आविर्भूत हुएछिलेन तारी भविष्यत बाणी पृथ्वीते आछे जत नगर आदि ग्राम सर्वत्र प्रचारित हईबे मोर नाम সেই বাণীটির সার্থকতার ধারাবাহিকতায় এই হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা স্থিত সুজাতপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে কলিযুগের যুগধর্ম শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিকায় তিন দিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমৎ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণ করার মনোরথে যারা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপবেশিত হয়েছেন আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের যিনি সেবা কার্যে নিয়োজিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন কাকা গুরুর চরণাশ্রিত পরম শ্রদ্ধাভাজন জ্যেষ্ঠ গুরুব্রাতা ভক্তমাল গ্রন্থ আমাদেরকে বলছেন প্রত্যেক তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণে আশ্রিত যারা থাকবেন প্রত্যেককেই গুরু ব্রাতা কিংবা ভগিনী জ্ঞান করা আবশ্যক এটা হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত এবং তারই সঙ্গে যারা এই অপ্রাকৃত সেবাতে ভক্তিপূর্ণভাবে আপ্লুত আছেন আমি প্রত্যেক রাধা গোবিন্দের সেবক রূপে যারা আছেন এবং এই চমৎকার অনুষ্ঠানটির পশ্চাতে যারা কমিটিতে দায়িত্বে আছেন আয়োজনকারী ভক্ত তাদের প্রত্যেকের চরণ কৃতজ্ঞতার সঙ্গে বন্দনা করছি আপনাদের এই সুজাতপুর অনেকবারই আসার সৌভাগ্য হয়েছে চরণধুলি নেওয়ার সুযোগ হয়েছে
আমরা এবছর 3 দিন সময় পেলাম ভগবানের প্রাকৃত কথা শ্রবণ করার। যদিও আজ অনেকটা দেরি হয়ে গেছে বেশাসনে উপবেশন করতে, কারণ তার পূর্বে একজন ভক্তপ্রবর আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন থেকে এসেছেন। আমি উনার রাতুল রাঙ্গাচরণে দণ্ডবোধ প্রণাম পূর্বক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি চমৎকারভাবে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে আপনাদেরকে অবগাহিত করে গিয়েছেন। ভক্তবৃন্দ, জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্তান্ত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে ব্রহ্মসূত্র বলা হয়। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ ভগবত গীতা। যে গীতার আলোকে আমরা অপ্রাকৃত কথা শ্রবণ করব, নির্ধারিত বিষয় শ্রীমদ ভগবত গীতা। যে গীতায় ভক্তির জন্য ভগবানের প্রাণ কাঁদছে, দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। অপূর্ব মধুর কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নাই, কেবল দু একটা জিজ্ঞাসা। এই শাস্য শ্লোকের সমন্বিত শ্রীমদ ভগবত গীতা, যেখানে অর্জুন কেবলমাত্র 85টি জিজ্ঞাসা করেছেন ভগবান শ্রীকৃষ্ণের নৈকট্যে। মুখে অর্জুনের তেমন কোনো কথা নেই, কেবল মাঝে মাঝে দু একটা জিজ্ঞাসা। কারণ জিজ্ঞাসা যদি হৃদয়ে উদিত না হয়, কৌতূহল যদি হৃদয়ে মাঝে না জাগে, প্রশ্ন যদি হৃদয়ে মাঝে না জাগে, কখনো আত্মজ্ঞান লাভে যত্নবান হওয়া যায় না। তবে প্রশ্ন কিভাবে করতে হবে, জিজ্ঞাসা হৃদয়ে মাঝে জাগ্রত হলেও তা কিভাবে করতে হবে, তারও একটা পদ্ধতি ভগবান কৃষ্ণ জানিয়ে দিয়েছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ। এই হচ্ছে জিজ্ঞাসার নিয়ম, প্রশ্নের বিধান ভগবান কৃষ্ণ জগৎজীবকে অর্জুনকে উপলক্ষ করে জানিয়ে দিলেন। তো কেবলমাত্র দু একটা জিজ্ঞাসা আমরা দেখতে পাই অর্জুনের, বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত ভবরোগগ্রস্ত, আমাদের একটাই ঔষধ এই শ্রীমদ ভগবত গীতার দিব্য বাড়িতে স্নাত হওয়া। যে গীতার জ্ঞান অনাদিকাল থেকেই ছিল, অনাদিকাল থেকেই ছিল। এরপরও আমরা মহাভারতের শান্তি পর্বে দেখতে পাই, সেখানেও একটি ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। মহাভারতের শান্তি পর্বে 348তম অধ্যায় 152 নং শ্লোকে, ত্রেতা যুগাদৌ চতৌ বিবশান মনবে দদৌ মনুষ্য লোক বৃত্তার্থং সুতাইক্ষা কবে দদৌ একাকু নচকাতিত ব্যাপান লোকান অবস্থিত। এই তত্ত্বটাই আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 1 নং শ্লোকেও দেখতে পাই। জ্ঞান যুগে 1 নং শ্লোকে বলা হয়েছে, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে 1 নং শ্লোকে ভগবান সেটা জগৎ জীবকে জানালেন। ইমম বিবশ্যতি যুগম প্রুক্তবান অহম অব্যয়ম বিবশ্যন মনবে প্রাহ মন ইচ্ছা কবে অব্রবীত। এই অপ্রাকৃত গীতার জ্ঞান আমরা কিভাবে পেলাম, রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে ছিল। দেখুন এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ পেলাম, গুরু পরম্পরা।
एवं परम्परा प्राप्त मिमम राजर्षय विदुह सकाल न इह महता जुग नष्ट परन्तप। But in course of time, the succession was broken, and therefore the science as it is appears to be lost. Paramparakrame chilo. Arjuna ei paramparakrame aprakrito tattva sudamrito ashadan korlen. Parampara betito kichui sambhab noy. সেই পরম্পরা দ্বারা রাজর্ষিগণ একে একে শুনে সব গীতার বচন, কালক্রমে পরম্পরা হয়েছে বিনষ্ট, পরম্পরা বিনা জান সব অর্থভ্রষ্ট, পরম্পরা ব্যতীত কিছুই সম্ভব নয়। আপনি দীক্ষা গ্রহণ করতে গেলে প্রথমে আপনাকে যে বিষয়টির উপর গুরুত্ব প্রদান করতে হবে সেটি হচ্ছে আপনি যে গুরুদেবের চরণাশ্রিত হবেন সেই গুরুদেবের পরম্পরা আছে কিনা, পরম্পরা আছে কিনা, তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা, চার সম্প্রদায়ের ভিতরে তিনি আছেন কিনা। এবার শুধু পরম্পরা থাকলেই হবে না, তিনি সেই পরম্পরা ধরে রাখছেন কিনা, অর্থাৎ আচরণ আছে কিনা। পরম্পরা আছে কিন্তু তিনি পরম্পরা ধরে রাখেননি, পূর্বতন আচার্য বৃন্দের যে আদর্শ, যে নিয়ম, যে কানুন, যে বিধান, তিনি যদি সেটাকে ভাইলয়েট করেন, লঙ্ঘন করেন, তাহলেও সেই গুরুদেবের চরণাশ্রিত হওয়া যাবে না। পরম্পরাটা মুখ্য বিষয়। আপনি যদি মেইন তারের সঙ্গে, মেইন যে বৈদ্যুতিক তার, এই তারের সঙ্গে যদি এখানে সংযোগ না দিতেন লাইট কখনো জ্বলতো না। হ্যাঁ, মেইন বৈদ্যুতিক তারের সঙ্গে কানেকশন দেওয়ার কারণেই লাইট জ্বলছে। কাজেই পরম্পরা থাকলেই হবে না, তিনি সেই পরম্পরার বিধানকে মেনে চলছেন কিনা, এবং সেই পরম্পরার যে আচার, সেই আচার তিনি পালন করছেন কিনা। আজ সারা বিশ্বে যে কৃষ্ণ প্রেমের প্লাবন বইছে, তার একমাত্র অবদান আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। আজকে সেই প্রভুপাদ যদি জগতে আবির্ভূত না হতেন, আজকে জগৎ জীবের এই ক্রান্তি লগ্নে ভক্তির বীজ কখনো অঙ্কুরিত হতো না, পল্লবিত হতো না, পুষ্পিত হতো না। তার ভজন শৈলীর প্রভাবে সমাজের সবচেয়ে বড় ঘরের সন্তানদেরকে, জমিদারের সন্তানদেরকে এক এক করে তিনি বের করে নিয়ে এসেছিলেন। আমার পরম গুরুদেব শ্রীল ভক্তি কুসুম শ্রবণ গোস্বামী মহারাজ ঢাকা বিক্রমপুর জমিদারের একমাত্র সন্তান ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিলেত ফেরত 4টা ডিগ্রিতে আসীন ছিলেন। একবার মাত্র প্রভুপাদের শ্রীমুখে, জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শ্রীমুখে অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণ করে সমস্ত কিছুকে পরিত্যাগ করে তিনি চলে এসেছিলেন, সব কিছুকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। বিলাত ফেরত 4টা ডিগ্রি তৎকালীন সময়ে, ভাবা যায়, এত বড় জমিদারের সন্তান এবং এত বড় একজন ডাক্তার সমস্ত কিছুকে পরিত্যাগ করে চলে এসেছিলেন। কেন? জগৎ জীবের কল্যাণের জন্য, জগৎ জীবের কল্যাণ সাধনের নিমিত্তে তিনি চলে এসেছিলেন। জগৎজীবকে মূল পথ দেখানোর জন্য, জগৎজীবকে মূল দিশা দেখানোর জন্য। আজকে এই কলহের যুগে, এই কলিযুগের একটা নাম কলহের যুগ। কলহের যুগ মানে কি বাবা? ঝগড়ার যুগ। রাজায় রাজায় ঝগড়া, প্রজায় প্রজায় ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আত্মীয় স্বজনে ঝগড়া, এই যুগের নামই ঝগড়ার যুগ। কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন এই যুগে কেউ যৌথ থাকতে পারবে না। যৌথ পরিবার খুঁজে পাওয়া যায়? সব কিছু ভেঙে যাচ্ছে যৌথ পরিবারগুলো, কারণ কি? একসঙ্গে কেউ থাকতে পারবে না, ঝগড়ার যুগ সেটা।
দলাদলি ঠেলাঠেলি লেগে থাকবে। এই কলি যুগে শুদ্ধ পরম্পরা এবং সেই পরম্পরায় দীক্ষা গ্রহণ, এটা বহু জন্মের সৌভাগ্য না থাকলে হবে না। বহু জন্মের সৌভাগ্য না থাকলে তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত হওয়া সম্ভব নয়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কেবল গুটি কয়েক ভাগ্যবান জীবের পক্ষেই সম্ভব। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। কৃষ্ণ কৃপায় গুরু মিলে বাবা, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। একটা আরেকটার সঙ্গে পরিপূরক। আপনি যথার্থ তত্ত্বদ্রষ্টা গুরুদেব চিনবেন কি করে? সাধারণ মানুষ কখনো তত্ত্বদ্রষ্টা আচরণশীল সাধুকে সহজে চিনতে পারবে না। একজন আচরণশীল সাধুই কেবল একজন আচরণশীল সাধুকে চিনতে পারবেন। এই জন্য আচরণশীল তত্ত্বদ্রষ্টা গুরুদেবকে প্রাপ্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ধ্রুব মহারাজ তাই করলেন। ভগবান কৃষ্ণের আরাধনা কিচ্ছুটি তিনি জানতেন না, কেবলমাত্র মায়ের কাছ থেকে শ্রবণ করে চলে গেলেন। ভেবে দেখো কি শ্রবণ করে চলে গেলেন। কারণ বিমাতা তাকে বললেন, পিতার কুলে যদি উঠতে চাও তাহলে পরবর্তী জন্মে আমার কর্মে আসো, তা না হলে পিতার কুলে উঠার সৌভাগ্য তোমার হবে না। বিমাতার নিকট থেকে এই ক্লেশপূর্ণ কথা তার অন্তরকে বিদীর্ণ করে দিয়েছিল। নিজ মা তার নিকট গেলেন ধ্রুব, গিয়ে বললেন, মাতা আমি পিতার কুলে উঠতে গেলাম, কিন্তু আমার ছোট মা আমাকে যেভাবে ক্লেশপূর্ণ বাক্য দ্বারা দণ্ড প্রদান করলেন, মাতা এই যে দুঃখ, এই দুঃখে আমি আসীন হয়ে গেছি, আমি কি পিতার কুল লাভ করতে পারবো না? নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে ধ্রুবর মাও কাঁদলেন। সে অনেক লীলা ধ্রুবচরিত কথা। নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন। তিনি স্বামী সুহাগিনী হতে পারলেন না, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হলেন। নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন। তোমার একমাত্র দুঃখ দূর করতে পারেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তিনি কেবল দুঃখ দূর করতে পারেন। মানুষের জীবনে যদি বাবা বিষাদ না আসে, সে কখনো ভগবানের প্রসাদ লাভ করতে পারে না। দুঃখ যদি মানুষের জীবনে না আসে, সে কখনো সুখ লাভের প্রত্যাশা করতে পারে না। জগতের নাট্যমঞ্চে ভগবান কি দিয়ে সাজালেন দেখুন। সুখ দিলেন, সঙ্গে দুঃখ দিলেন, আলো দিলেন, সঙ্গে অন্ধকারও দিলেন, সুর দিলেন, সঙ্গে অসুরও দিলেন ভগবান, ভক্ত দিলেন, সঙ্গে ভক্তের বিরুদ্ধ আচরণ শক্তি অভক্তও দিলেন। কেন এগুলো করলেন ভগবান? কারণ বিপরীত শক্তি যদি না থাকে, জগতে বিপরীত শক্তি যদি না থাকে, তাহলে কখনো সর্বোৎকৃষ্ট জিনিসটাকে উপলব্ধি করা যায় না। আজকে দুঃখ যদি না থাকত, তাহলে মানুষ সুখ লাভের কখনো চেষ্টা করত না। অন্ধকার যদি জগতে না থাকত, বাবা আলো লাভের জন্য কেউ চেষ্টা করত না। সুখ দুঃখ একই মুদ্রার এপিট অপিট, আলো অন্ধকার একই মুদ্রার এপিট অপিট। সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল,
তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। সুখ দুঃখকে বলছে ভাই, তুমি যদি জগতের বুকে না থাকতে আমাকে লাভের জন্য কেউ চেষ্টা করতো না। আলো অন্ধকারকে বলছে, তুমি যদি জগতের বুকে না থাকতে তাহলে আমাকে প্রাপ্তির জন্য কেউ চেষ্টা করতো না। লোডশেডিং হয়ে গেলে আমরা কত অপেক্ষা করি, কখন কারেন্ট আবার আসবে, এই অপেক্ষাটা কেউ করতো না। আলোর মূল্যায়ন থাকতো না। আজকে জগতে অসুর প্রকৃতির লোক না থাকলে সাধুর মূল্যায়ন থাকতো না, ভালো মানুষের মূল্যায়ন থাকতো না যদি খারাপ মানুষ না থাকতো। ভগবান সব কিছু দিয়ে ভবের নাট্যমঞ্চ সাজালেন বাবা, ভালো দিলেন, মন্দ দিলেন, সুখ দিলেন, দুঃখ দিলেন, সৎ দিলেন, অসৎ দিলেন, দিন দিলেন, রাত্রি দিলেন, আর বিবেক দিলেন মনুষ্য জীবদেরকে। তোমার মাঝে বিবেক দিয়ে দিলাম, মনুষ্যত্ববোধ দিয়ে দিলাম, তুমি কি করবে, কোনটা ভালো কোনটা মন্দ এটা গ্রহণ করার যোগ্যতা তোমার মাঝে দিয়ে দিয়েছি, তুমি কোনটা গ্রহণ করবে। ভগবান কারো প্রতি দায় চাপিয়ে দেন নাই, স্বতন্ত্র বোধ দিয়ে দিলেন ভগবান জগৎ জীবকে, স্বতন্ত্র বোধ দিলেন, কারণ এই এই জগৎ সংসারটা ভগবান সৃষ্টি করলেন মূলত খেলার জন্য বাবা। সংস্কৃতে যাকে বলে লীলা, বাংলায় তাকে বলে খেলা। ভগবান এক থেকে বহু হলেন, এটা তো সবাই জানেন, সৃষ্টির প্রারম্ভিকায় পরমাত্মা। ভগবান ভাবলেন, আমি এক আছি, একা একা তো কোনো কিছু করা যায় না, একা তো আনন্দ নেই, তাই ভগবান তার বামঙ্গ কান্তি থেকে রাধারানী সৃষ্টি করলেন, তারপর এই জীব সকলদেরকে ধীরে ধীরে সৃষ্টি করলেন। কেন সৃষ্টি করলেন? লীলাতে পুষ্টি সাধনের জন্য, আনন্দের জন্য। আমরা জীব সকল খেলার বস্তুকে, খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করলাম, এটা আমার বাড়ি, এটা আমার পুত্র, এটা আমার কন্যা, এটা আমার সম্পত্তি, এটা আমার ব্যবসা, এগুলোকে নিজের ভাবতে শুরু করলাম আমরা। মূলত এগুলো খেলার সামগ্রী, এগুলোকে আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করলাম আমরা। কেবলমাত্র রাধারানী খেলার সামগ্রীকে ব্যক্তিগত সম্পত্তি ভাবেন নাই, খেলার সামগ্রীকে খেলার ক্ষেত্রেই ব্যবহার করেছিলেন বলে রাধারানীর সঙ্গেই কেবল ভগবানের লীলা হয়েছিল। আর আমরা সংসারী জীব সকল খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবার কারণে আমরা জন্ম মৃত্যুময় এই সংসারে বারবার পতিত হয়ে আমরা ঘূর্ণায়মান গতিতে চলছি। জলজানব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম দশ লক্ষ নাম ত্রিংশ লক্ষ খানি পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। আমরা খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বাবার কারণে জন্ম মৃত্যুর চক্রাকারে আমরা বারবার আবর্তিত হতে শুরু করেছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এই জন্য মানুষের জীবনে যতদিন না বিষাদ না আসবে, মানুষের জীবনে যতদিন না হৃদয়ে মাঝে অনুভূতি না আসবে, ততদিন পর্যন্ত সে ভগবানের প্রসাদ লাভ করতে পারবে না, প্রসাদ লাভ হবে না। প্রসাদ মানে কি? কৃপা। প্রসাদ মানে কৃপা, ভগবানের কৃপা আসবে না। আজকে ধ্রুবের জীবনে বিষাদ আসার কারণেই সে হরি সাধনে মগ্ন হওয়ায় নিজেকে আসীন করল, হরি সাধনে ব্যাপৃত হল। তোমার এই দুঃখ কেবলমাত্র একজনই দূর করতে পারেন পুত্র, কারণ সুরুচি সুনীতি দুই মাতার, বিমাতার
এই কদর্যপূর্ণ বাক্যবাণে জর্জরিত হয়ে সে যখন নিজ গর্ভধারিণী মায়ের কাছে আসলো, সেই মাও নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করে কাঁদলেন, সন্তানের দুঃখে আসীন হলেন। কিন্তু পুত্র আমি কি করব, তোমার দুঃখ কেবল মাত্র একজনই দূর করতে পারেন, আর তিনি হলেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি। কোথায় থাকেন পদ্ম পলাশ লোচন শ্রীহরি? চুট্ট ধ্রুব মাতাকে প্রবোধ দেওয়ার জন্য বললেন, তিনি তো বনে থাকেন বাবা। শ্রীহরি কি বনে থাকেন? না, আছো অনল অনিলে চির নব নীলে ভূদড় সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায়ে তপনে। ভগবান অনলে আছেন, অনিলে আছেন, নব নীলে ভূদড় সলিল গহনে, বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায়ে তপনে, সব জায়গাতে ভগবান আছেন। বনের কথা বললেন এই জন্যই ধ্রুব যেন ভয় পায়, কারণ বন জঙ্গলাত কাকীর্ণ, হিংস্র ব্যাঘ্র সিংহ আরো ক্ষতি সাধিত করে এমন পশু এমন প্রাণীর বসবাস সেখানে। এই জন্য একমাত্র পুত্র যেহেতু ধ্রুব, তার মা বললেন বনে থাকেন পদ্ম পলাশ লোচন হরি। চুকে তার ঘুম নাই ধ্রুবের, হৃদয়ে মাঝে একটাই অভিলাষ, পদ্ম পলাশ লোচন শ্রীহরির দর্শন আমাকে করতে হবে, তার কৃপা আমাকে লাভ করতে হবে। পদ্ম পলাশ লোচন শ্রীহরি মায়ের মুখ থেকে এই শব্দটা যখন সে শ্রবণ করল, যতবার মুখ দিয়ে সে উচ্চারণ করল, ততবার তার হৃদয়ে পূর্ণতা পাচ্ছে না, হৃদয়ে মাঝে বারবার আকাঙ্ক্ষা জাগছে আরো করার সেই নাম। কারণ তার নামই এমন সেবা কেমন রে, ভগবানের নামের মাঝে ভগবানের কথার মাঝে ভগবান তার সর্বশক্তি অর্পণ করে দিয়ে দিয়েছেন বাবা। নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি, তাত্রার পিতা নিয়মিত স্মরণে নকাল। ভগবান তার সমস্ত শক্তি তার নামের মাঝে অর্পণ করে দিয়ে দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বললেন, নাম নাম অকারি বহুদা নিজ সর্বশক্তি। এই জগতে ভগবান তার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি অর্পণ করে দিয়ে দিয়েছেন তার নামের মাঝে, তার নামের মাঝে তার সমস্ত শক্তি আছে। তত্রর পিতা নিয়মিত স্মরণেন কালো, তোমার কর্তব্য হচ্ছে এই নামকে নিয়মিত শ্রবণ করা। তাই ধ্রুব যখন পদ্ম পলাশ লোচন শ্রীহরির নামকে নিল, হৃদয়ে তার অপূর্ণতা রয়ে গেল বারবার সেই নামকে উচ্চারণ করার জন্য, হৃদয়ে উচ্ছ্বাস জাগছে আকাঙ্ক্ষা জাগছে বারবার, হরি 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 বলে উচ্চারণ যখন করছে ধ্রুব, ধ্রুবর মা দেখছেন এই কি আমার একমাত্র পুত্র, যেভাবে সে হরি নাম উচ্চারণ করছে, হরিকে স্মরণ করছে, আমার পুত্র যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি আজ কর্মদুষে রানী থেকে বনাচারিণী হলাম। সেই তত্ত্ব নিশ্চয়ই জানেন, ধ্রুবের মায়ের বিবাহের ঘটনা, রাজার স্ত্রী হয়েও আজকে তিনি বনাচারী বনবাসিনী, নিজের কর্ম ফলে আজকে আমি বনাচারিণী, একটা মাত্র পুত্রকে আঁকড়ে ধরে আমি আমার সমস্ত দুঃখকে ভোলার চেষ্টা করছি, আজকে সেই পুত্রও যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচব, আমি কাকে নিয়ে আমার জীবনকে কাটাবো, কে কে আমার দুঃখ দেখবে, কে দুঃখকে নিবৃত্ত করবে? ওহে পুত্র, তুমি বারবার এই নাম কেন উচ্চারণ করছ? মাতা, আমি তোমার বদন থেকে পদ্ম পলাশ লোচন শ্রীহরি, তিনি দুঃখ দূর করেন, বিমাতার সেই
ক্লেশ বাক্যবাণী জর্জরিত হয়ে আমি যখন উপলব্ধি করলাম এই পদ্ম পলাশ লোচন শ্রীহরি কেবল দুঃখকে দূর করতে পারেন, আমার ইচ্ছেকে পূরণ করতে পারেন, ঠিক তখন থেকে আমি যতবার এই নামকে উচ্চারণ করছি ততবার আমার হৃদয়ে মাঝে এক অন্যরকম আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে গিয়েছে, আমার হৃদয় পরিপূর্ণ হচ্ছে না, বারবার সেই নামকে শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব হচ্ছে। পুত্র এরকম এরকম করে তুমি এই নাম নিও না, কারণ ধ্রুবর মা জানেন কৃষ্ণ নামের স্বভাবটা কেমন, হরি নামের স্বভাব কেমন, ভগবানের নামের স্বভাব কেমন। কৃষ্ণ নামের এই তো স্বভাব যে জপে তার কৃষ্ণ উপজয়ে হয় ভাব, কৃষ্ণ নাম হরি নামের স্বভাবটাই এই রকম যে একবার এই নামকে জপ করবে সে যদি বলে আজ থেকে আর কখনো নাম জপ করবে না, আজ থেকে হরিকে ডাকবে না, আজ থেকে কৃষ্ণকে স্মরণ করবে না, মনন করবে না, সে যদি হরিকে ছেড়ে যেতেও চায় হরি তাকে কখনো যেতে দেয় না। এটাই কৃষ্ণ নামের স্বভাব, নামের আশ্রয় গ্রহণ করলে ওই নাম তোমাকে হাত ধরে নামের কাছে নিয়ে যাবে গো। 300,000 নাম হরিদাস জপ করেছিলেন বলে শেষের দিনে স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু হরিদাসকে নিতে এসেছিলেন, স্বয়ং মহাপ্রভু আসলেন হরিদাসের ইচ্ছেকে পূরণ করার জন্য। কজনের ভাগ্য হয়ে গো এই জগৎ সংসারের পারের কান্ডারি যিনি তার কুলে মাথা রেখে হ্যাঁ শান্তিতে শায়িত হওয়ার, কজনের সৌভাগ্য হয়ে গো এই জগৎ সংসারে যিনি দুঃখকে নিবৃত্ত করেন সেই দুঃখহারী জনার্দন ভগবানের চরণ দুটিকে বুকের মাঝে স্থাপন করে এই দুটি নয়নে চন্দ্রবদন দর্শন করে সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণদুলি শিরে লেপন করে এই জিহবা দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য নামকে উচ্চারণ করে জগৎ থেকে যাত্রা করার কজনের সৌভাগ্য হয়। এই সৌভাগ্য হলো কিভাবে, কেবল নামের আশ্রয়ে গ্রহণ করার কারণে। 300,000 নাম বসে বসে জপ করেছিলেন বকুলতলাতে, যেখানে পুরী ধামে হরিদাস ঠাকুরের প্রবেশের অধিকার ছিল না, এখনো পুরীধামে সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু হয়ে জন্ম না নিলে, অর্থাৎ বিশেষ করে জন্মসূত্রে যদি কেউ হিন্দুর গড়ে জন্ম না নেয়, সনাতনই না হয়, তাহলে তার কখনো পুরীধামের মন্দিরে প্রবেশের অধিকার নাই। কেবলমাত্র একটা মন্দির, যে মন্দিরে আপনি জন্মসূত্রে হিন্দুর গড়ে জন্ম না নিলে আপনি সেই মন্দিরে প্রবেশ করতে পারবেন না। হরিদাস ঠাকুরের সেই মন্দিরে প্রবেশের অধিকার নিষেধ ছিল, কারণ তিনি ম্লেচ্ছ কুলে এসেছিলেন নামে প্রেমে জগৎ জীবকে হ্যাঁ আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য চতুর্মুখী ব্রহ্মাই আসছিলেন হরিদাস হয়ে। সেই হরিদাসের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না, অথচ দেখো নামের আশ্রয় নেওয়ার কারণে আজকে তার কি সৌভাগ্য, তাকে কি প্রতিদান গৌর হরি দিলেন নামের আশ্রয় গ্রহণ করার কারণে। গৌর হরি বললেন, হরিদাস তোমাকে জগন্নাথ দর্শন করতে যেতে হবে না, তোমাকে মন্দিরে যেতে হবে না হরিদাস, ওই পুরীর মন্দিরের জগন্নাথের মন্দিরের তুমি যদি পতাকাটা দর্শন করো, ধ্বজ যাকে বলে চূড়া, ওই চূড়াকে দর্শন যদি করো তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। ভেবে দেখো বাবা কতটা সৌভাগ্য প্রদান করলেন। শুধু তাই নয়, তুমি প্রত্যহ এই চূড়াটাকে যদি প্রণাম নিবেদন করো তোমার জগন্নাথকে প্রণাম নিবেদন হয়ে যাবে, তোমার কিছুই চিন্তা করতে হবে না। ওই নামের যারা আশ্রয় গ্রহণ করে তারা থাকবে কোথায়, তারা খাবে কি, এই চিন্তা তাদেরকে করতে হবে না, কারণ যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা, হরির চিন্তা যে করে হরি তার চিন্তা করে। এই জন্য চৈতন্য মহাপ্রভু প্রত্যহ জগন্নাথের
প্রসাদ নিজে গ্রহণ করে তার উচ্ছিষ্ট প্রসাদ গোবিন্দকে দিয়ে পাঠাতেন হরিদাসের কাছে। কেন বাবা কেন? তার কারণ মহাপ্রভু দেখিয়ে দিলেন, হরিনামের আশ্রয়ে যারা গ্রহণ করে হরি তাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে বহন করে নেন। গীতায় ভগবান সেই কথাই বলেছেন, অনন্য চিন্তয় অন্তমাম যে জনা পর্যু পাশতে তেষাম নিত্যা অভিযুক্তা নাম যুগস্ক্ষেমম বহাম মহম। যে ভগবানের সঙ্গে যুক্ত হয় অনন্য চিত্তে, এখানে অনন্য শব্দটাকে বলা হয়েছে পরিপূর্ণ ভক্তি সহকারে। ভগবান বলছেন যে বাজারা আমার আরাধনা করে আমাতে নিত্য অভিযুক্ত সেই সকল ব্যক্তির যুগ আর ক্ষেম দুটাকেই আমি বহন করি। হরিদাসকে দিয়ে দেখালেন, বাইশ বাজারের ব্যত্রাঘাত মহাপ্রভু নিজের পিঠের মাঝে বহন করলেন। সেটা তো সবাই জানেন আপনারা, যখন বিষ্ণুকুট্টায় মহাপ্রকাশ লীলা দেখালেন শ্রীবাসাঙ্গিনাতে, তখন এই বাইশ বাজারের ব্যত্রাঘাত মহাপ্রভু নিজে বহন করলেন, সেটাও দেখিয়েছিলেন। মহাপ্রভু অনেক জায়গায় এই লীলা দেখিয়েছেন বিভিন্ন ভক্তদেরকে দিয়ে। আজকে ধ্রুব হরিনামের আশ্রয় নিয়েছে, হরিকে স্মরণ করছে, তাই তার মায়ের কিন্তু একটা ভয়, পুত্র যদি আমাকে ছেড়ে চলে যায়। এই জগৎ সংসারে কোনো মাই কোনো বাবাই সন্তানকে হরি আরাধনায় সংসার থেকে যেতে দেয় না। এমন পিতামাতা পাওয়া জগতের বুকে দুর্লভ, যে পিতামাতা সন্তানকে হরি আরাধনায় সানন্দে দিয়েছে। একবার দেখাও তো, এমন কোনো পিতামাতা তোমরা দেখেছো কি না যে পিতামাতা সানন্দে সন্তানকে সাজিয়ে দিয়েছে? হ্যাঁ, খুবই কম, পাওয়াই যায় না। আমরা মুখে মুখে কেবল মাত্র বলি সংসার আমার নয় ভগবানের সংসার, সন্তান কজন গো মা আমার নয় ভগবান কৃষ্ণের, তিন ছেলে এক মেয়ে, সংসার আমার নয় ভগবান কৃষ্ণের। যদি বলি মা তোমার যদি সংসার কিংবা সন্তান না হয়, যদি ভগবান কৃষ্ণের সন্তান হয় তাহলে তোমার তো তিনটা ছেলে, একটা ছেলে দিয়ে দাও ভগবানের নাম প্রচারের জন্য মন্দিরে দিয়ে দাও, ভগবানের সেবা করার জন্য দিয়ে দাও। তখন বলি এটা কি করে হয়, আমি তো আমার ছেলেকে ছাড়া থাকতে পারবো না। মুখে মুখে বলি ভগবানের সংসার, মুখে মুখে বলি ভগবানের সন্তান, মন থেকে বলি না। মন থেকে যদি ভাবতে পারতাম ভগবানের সংসার, মন থেকে যদি ভাবতে পারতাম ভগবানের সন্তান, তাহলে তো কৃষ্ণের সংসারই করতাম, তাহলে তো কৃষ্ণের আইনকে মেনেই সন্তান উৎপাদন করতাম, তাহলে তো কৃষ্ণের আইনকে মেনেই সন্তানকে কৃষ্ণ সেবায় আমি উৎসাহিত করতাম। জগৎ সংসারে মায়ার দ্বারা প্লুত হয়ে, হ্যাঁ, মায়া মরিচিকার পশ্চাতে ছুটাছুটি করে, অনিত্য ভালোবাসাকে আঁকড়ে ধরে, নিত্য শাশ্বত ভালোবাসা যার নিকট থেকে আসে সে অনাদি আদি শ্রী গোবিন্দকে আমরা ভুলে গিয়েছি। আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। প্রকৃত ভালোবাসা কি সেটা আমরা জানি না। আজকের দিনে এই ভ্যালেন্টাইন্স ডেতে আপনি একটু অনলাইনকে ঘেটে দেখেন, এই 14ই ফেব্রুয়ারি কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে একটা গোলাপের দাম 500-র উপরেও হয়, একটা গোলাপের দাম। ভ্যালেন্টাইন্স ডে তার তাৎপর্য কি জিজ্ঞেস করে দেখো, অক্সফোর্ড ডিকশনারি খুঁজে দেখো, ভ্যালেন্টাইন্স শব্দের অর্থ ভালোবাসা না। অথচ এই ভ্যালেন্টাইন্স ডেকে আমরা ভালোবাসা দিবস বানিয়ে ওই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যুবক যুবতীর মিলনের দিন রূপে এটাকে আমরা চিহ্নিত করে ফেলেছি।
এই ভ্যালেন্টাইন্স ডের প্রকৃত ইতিহাস যদি কাউকে বলো যে একবার বলো তো ভাই ভ্যালেন্টাইন্স ডের সৃষ্টি কোথা থেকে, কেউ বলতে পারবে না, অধিকাংশ লোকেরাই বলতে পারবে না। অথচ ভ্যালেন্টাইন্স ডের নামে আজকের দিনে কত যুবতী যে তার চরিত্রকে ভ্রষ্ট করেছে, আর কত যুবক যে হ্যাঁ তার চরিত্রকে ভ্রষ্ট করেছে, তার কোনো হিসাব নিকাশ নেই। আজকে আমরা পাশ্চাত্যদেরকে অনুসরণ করে আমরা আমাদের নিজেদের সংস্কৃতি থেকে সরে গিয়ে দেখবে ডের অভাব নাই, চকলেট ডে, তারপর প্রপোজ ডে, তারপর হাগ ডে, কিস ডে, হ্যাঁ আরও যে ভবিষ্যতে কত ডে হবে অনাদিরাদি শ্রী গোবিন্দই জানেন, আর গভীরে গেলাম না, এই সকল ডেও হতে পারে। ভালোবাসা প্রকাশের আবার কোনো ডে, এটার কি আবশ্যকতা আছে? ভালোবাসা কি এটাই তো আমরা বুঝি না। প্রকৃত ভালোবাসা কি ধ্রুব মহারাজ দেখিয়ে দিলেন ধ্রুবের চরিত্রে প্রকৃত ভালোবাসা কি। আজকে ভ্যালেন্টাইন্স ডের নামে হ্যাঁ দেখবে পার্ক বলো, হ্যাঁ নির্জন বলো, জুড়ায়ে জুড়ায়ে কবুতর, অভাব নেই। হ্যাঁ ভ্যালেন্টাইন্সের নামে ফষ্টি নষ্টি চলছে। আজকে তোমার সন্তান কাদের সঙ্গে চলে, তুমি কি একটু সংবাদ নাও? একজন মহামনীষী বলেছিলেন, সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যেতে পারবে সেই সন্তানের বন্ধু বান্ধবদেরকে দেখে। তোমার সন্তান যদি গাঁজা কুড়ের সঙ্গে চলে, একদিন না একদিন সে নিজেও গাঁজা খাবে, বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, সেই দিন থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ, হয়ে গেল, হয়ে যাবে। তোমার সন্তান যদি মদ কুড়ের সঙ্গে চলে, ধীরে ধীরে মদ খাবে। তোমার সন্তান যদি সাধুর সঙ্গে চলে, সৎ ব্যক্তির সঙ্গে চলে, আচরণশীল ব্যক্তির সঙ্গে চলে, তাহলে চরিত্রবানের সঙ্গে চললে তোমার সন্তানের চরিত্র ভালো হবে, হয়ে হতে বাধ্য সেটা। আজকে এই বর্তমান যুগে, এই আধুনিক যুগে, এই রঙ্গবড়া হ্যাঁ এই বঙ্গকলহের কলিহত যুগে আপনি অবাক হবেন, আজকে আমরা ভালোবাসাটাকে কোন জায়গায় নিয়ে গিয়েছি, প্রকৃত ভালোবাসার উৎসটাকে ভুলে আমরা হ্যাঁ অনিত্য ভালোবাসার পশ্চাতে কামনার আষ্টেপৃষ্ঠে নিজেকে বন্দি করে আমরা মরীচিকার পশ্চাতে ছুটছি। ভ্যালেন্টাইন্স ডের ইতিবৃত্তটা কি 269 সালে, 269 সাল, ভালো করে বুঝো, বিশেষ করে এই অনলাইনে যারা বাংলাদেশ এবং বিশ্বের অনেক দেশ থেকে যুক্ত হয়ে শুনছেন, সবার উদ্দেশ্যে বলছি, 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি একজন চিকিৎসক ছিলেন। 269 সালে কোন দেশে? ইতালিতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে একজন খ্রিস্টান পাদ্রি, অর্থাৎ ধর্মযাজক, খ্রিস্ট ধর্মযাজক, খ্রিস্ট ধর্ম যিনি প্রচার করেন তিনি, নাম কি? সেন্ট ভ্যালেন্টাইন্স, খ্রিস্টান ধর্মযাজক, এবং তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। ধর্ম প্রচার তখন ইতালিতে, ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্ম প্রচার তখন নিষিদ্ধ ছিল। ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্মের প্রচার তখন নিষিদ্ধ ছিল। ওই সেন্ট ভ্যালেন্টাইন্স যখন ইতালির রোম নগরীতে খ্রিস্ট ধর্ম প্রচার করতে শুরু করলেন, তখন সেই রোম নগরীর সম্রাট, রাজার রাজা, সম্রাট কাকে বলে? রাজার যিনি রাজা তাকে সম্রাট বলে। তৎকালীন রোম সম্রাট যার নাম হচ্ছে দ্বিতীয় ক্লডিয়াস, এই ইতালির রোম নগরীর সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সেই সেন্ট ভ্যালেন্টাইন্সকে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে বন্দী করেন।
আজকে যুব সমাজ জেনে নাও, এই ভ্যালেন্টাইন্সের ইতিবৃত্ত, যে ভ্যালেন্টাইন্সের ইতিবৃত্ত না জেনে আজকে ওই ভ্যালেন্টাইন্সকে যুবক যুবতীর মিলনের কেন্দ্রবিন্দুতে তোমরা পরিণত করেছ, যে ভ্যালেন্টাইন্সের নামে অনেক মেয়েরা তাদের সতীত্বকে নষ্ট করছে, অনেক পুরুষেরা তাদের পৌরুষত্বকে এমনকি চরিত্রকে নষ্ট করছে, এমনকি বিভিন্ন চ্যানেলগুলোতেও দেখবে বলছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ওই আমার পাশে ভ্যালেন্টাইন। জিজ্ঞেস করে দেখো ভ্যালেন্টাইন শব্দের অর্থ কি, সদ্যভুবন খুঁজে উত্তর দিতে পারবে না, কারণ অক্সফোর্ড ডিকশনারি পর্যন্ত খুঁজে দেখো ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা না। তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কি করে হলো, আমরা কিভাবে ওই ভ্যালেন্টাইন্স ডের নামে নোংরামি শুরু করতে আগ্রহী হলাম? একটা গোলাপের দাম গত বছর, আপনি অবাক হবেন, প্রথম আলুতে রিপোর্ট এসেছে, একটা গোলাপের দাম 375 থেকে শুরু করে 700 উপরেও হলো। আপনি অবাক হবেন, গুগল সার্চ করে দেখবেন 1993 এই 93 সালে যশোরে কেবল এই ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ বিক্রি হয়েছিল কয়েক কোটির উপরে টাকা দ্বারা, অর্থাৎ গোলাপ বিক্রি করে কয়েক কোটি টাকা সমগ্র যশোর জেলাতে আয় হয়েছিল। অবাক হবেন, আজকের দিনে একটা ফুল কখনো ভগবানের চরণে দিয়েছ? একটা ফুল নিজের পিতামাতাকে দিয়েছ? অথচ বিয়ের আগে, বাপরে বাপরে যে ভাব, হ্যাঁ বিয়ের আগে যে ভাব, কি ধরনের কবিতা, কি ধরনের ইমপ্রেস করার জন্য গান, কি ধরনের অন্যকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কৌশল, তারপর বিয়ের পরে একজন আরেকজনের হ্যাঁ উত্তম মধ্যম চুল চিরাচিরি, সারা বাংলায় ঘুরে বেড়াই, অধিকাংশ লোকেরা আমাদের কাছে এসে তাদের দুঃখকে বিবৃত করে, বলে প্রভুজি সুখ নাই, 10 বছর সম্পর্ক করে বিয়ে করেছি কিন্তু এখন আমার গায়ে হাত তুলে, আমি বলছি কেন, এত ভালোবেসে বিয়ে করেছ তাহলে গায়ে হাত তুলছে কেন, বিয়ের আগেই তো সব রস ঢেলে দিয়েছ, এবার তো গায়ে হাত তুলবেই। এই কথাগুলো সমাজ বাস্তবতার উপর ভিত্তি করে আমি কথাগুলো বলছি, এগুলো ধর্মগ্রন্থের বাহিরে নয়, ভাগবত ভালোবাসা আর প্রেম কি এগুলোর আলাদা ব্যাখ্যা দিয়েছেন, চৈতন্য চরিতামৃত তার আলাদা ব্যাখ্যা দিয়েছেন। আজকে যুব সমাজকে এই বিষয়গুলো ভালো করে জানা প্রয়োজন, আজকে যুব সমাজের চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে। আমার বয়সী ছেলেরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইফটিজিং করে 4-5 জন ফ্রেন্ড মিলে এক জায়গায় যখন বসে আড্ডা মারে, পাশে কোনো মেয়ে গেলে টিটকারি মারে, বলে দেখতো দোস্ত মালটা কেমন, তোমার বোন তোমার কাছে কলিজার টুকরা, আরেকজনের বোন তোমার কাছে মাল, এই রকম চিন্তাধারা মন থেকে পরিবর্তন করে নাও। নারীকে যতদিন যাবৎ সম্মান দিতে পারবে না ততদিন যাবৎ ধর্ম হৃদয়ে মাঝে জাগ্রত হবে না। আজকে মহাভারতের যুদ্ধের পশ্চাতে নারীর সম্ভ্রমকে প্রতিষ্ঠা করা অন্যতম একটা কারণ ছিল, দুঃশাসন দুর্যোধন দ্রৌপদীর কাপড়কে টানছিল, হ্যাঁ যে ভ্রাতৃবধূ সমতুল্লা তার কাপড়কে টেনেছিল দুঃশাসন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কঠিনতম মৃত্যু দেয়া হয়েছিল দুঃশাসনকে। আমাদের ধর্মগ্রন্থ দেখিয়ে দিলেন, আমাদের শাস্ত্র দেখিয়ে দিলেন নারীর সম্মান কত দূরে, নারীর সম্মান কত উপরে। আজকে সেই নারীর মর্যাদা কলিযুগে তেমন থাকবে না, কলিযুগের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বললেন নারীর মর্যাদা কলিযুগে একেবারে হ্যাঁ হ্রাস পাবে। বারবার এই কথাগুলো যুব সমাজকে জানা প্রয়োজন, এগুলো শাস্ত্রের বাহিরের কথা নয়,
শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করতে গেলে, ধার্মিক হতে গেলে, ভক্ত হতে গেলে প্রথমে আমাকে মানুষ হতে হবে। আমরা মানুষ না হয়েই ভক্ত হয়ে যাই, মানুষ না হয়ে ভক্ত হয়ে যাই বলেই আমাদের নৈতিকতার এতটা স্কলন হচ্ছে। আজকে ভ্যালেন্টাইন্সের নামে যুব সমাজের মাঝে যে অপকর্ম হচ্ছে তার ইতিহাস ভালো করে জেনে নাও। ওই তৎকালীন ইতালির রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস এই সেন্ট ভ্যালেন্টাইন্সকে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে বন্দী করেছিল। কারণ ইতালির রোমে তৎকালীন সময়ে অর্থাৎ 269 সালে খ্রিস্ট ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী যখন করা হলো সেন্ট ভ্যালেন্টাইন্সকে, তখন সেই সেন্ট ভ্যালেন্টাইন্স জনৈক একজন কারারক্ষীর বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন। ওই কারাগারকে যে রক্ষণাবেক্ষণ করে, ওই কারাগারের একজন রক্ষক তার বিশেষ অনুগ্রহ পেয়েছিলেন। ওই কারাগারে তাকে একটু বিশেষ সুবিধা দেওয়া হতো, দেখাশোনা করা হতো সেন্ট ভ্যালেন্টাইন্সকে বিশেষভাবে। তার পশ্চাতে একটা কারণ ছিল, কারণ হচ্ছে ওই কারা রক্ষকের একটা দৃষ্টিহীন মেয়ে ছিল, অন্ধ, চুকে দেখতো না, দৃষ্টিহীন মেয়ে। ওই দৃষ্টিহীন মেয়েটা কার? ওই কারা রক্ষকের দৃষ্টিহীন মেয়ে। ওই দৃষ্টিহীন মেয়েটাকে সেন্ট ভ্যালেন্টাইন্স চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছিলেন। তিনি একজন খ্রিস্টান ধর্ম প্রচারক এবং তিনি একজন সুচিকিৎসক। সারা রোম রাজ্যে প্রচার হয়ে গেল সেন্ট ভ্যালেন্টাইন্স, যাকে ইতালির রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য কারাগারে বন্দী করে রেখেছেন। সেই সেন্ট ভ্যালেন্টাইন্স একজন কারারক্ষকের অন্ধ মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললেন, অর্থাৎ তার চোখে আলো ফিরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সেন্ট ভ্যালেন্টাইন্সকে দেখার জন্য ইতালির বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ভিড় করতে শুরু করলো। ওই সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস সে জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গেল, যে ঈর্ষান্বিত হয়েছিল হরিদাসের জনপ্রিয়তা দেখে, একজন ধর্মযাজকের জনপ্রিয়তা দেখে দ্বিতীয় ক্লডিয়াস ইতালির রোম সম্রাট যেভাবে ঈর্ষান্বিত হয়েছিল, আমাদেরও এই হরিদাস ঠাকুরের জনপ্রিয়তা দেখে রামচন্দ্রকা জমিদার ঈর্ষান্বিত হয়ে গিয়েছিলেন। কারণ সাধুর ক্ষমতা অনেক বেশি। কৃষ্ণ যেমন সর্বাকর্ষক, কৃষ্ণ ভক্তও সর্বাকর্ষক। রামচন্দ্র কাকে গিয়ে যখন বলেছিল, হে মহারাজ, আপনি এই অঞ্চলের রাজা, জমিদার আপনি, আপনার কাছে কয়টা লোক আসে? এক ল্যাংটিদারি বাবাজি বসে বসে হরিনাম করছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার চরণে গিয়ে মাথা ঠেকছে। এইভাবে যদি ওর জনপ্রিয়তা বাড়তে থাকে, আপনার কথায় কেউ চলবে না। রামচন্দ্রকা জমিদার বললেন, এত বড় সাহস, এক ল্যাংটিদারি সাধুর চরণে গিয়ে মাথা ঠেকছে, আমার রাজ্যের লোকেরা, যাও ওই ল্যাংটিদারি সাধুকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলো, আগুন জ্বালিয়ে দাও কুঠিরের মাঝে। অনেক চেষ্টা করেছিল হরিদাসকে মারার জন্য, সম্ভব হয় নাই। তার ধ্যানকে নষ্ট করার জন্য, চরিত্রকে ভ্রষ্ট করার জন্য লক্ষ্যহীরা ব্যাসাকে পাঠানো হয়েছিল। 3 রাত সেই হরিদাস ঠাকুরের নৈকট্যে থেকে হরিনাম শুনে সেও বৈষ্ণবী হয়ে গিয়েছিল। এটাই সাধুর ক্ষমতা। কিন্তু এই জায়গাতে আজকের যে 14ই ফেব্রুয়ারি, যে 14ই ফেব্রুয়ারিকে আমরা হ্যাপি ভ্যালেন্টাইন্স বলে ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে এত এত পোস্ট করে নষ্টামি আমরা করছি এবং ওই ভ্যালেন্টাইন্সের নামে চরিত্রকে ভ্রষ্ট করছি, এই ভ্যালেন্টাইন্সের ইতিহাস যদি জানো তাহলে উপলব্ধি করবে
আমরা কি করছি আর মূলত এই ভ্যালেন্টাইন্সের ইতিহাসটা কি। যখন রোম রাজ্যে প্রচার হয়ে গেল সেন্ট ভ্যালেন্টাইন্স, খ্রিস্টান ধর্মযাজক, যে ধর্মযাজককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে খ্রিস্ট ধর্ম প্রচারের কারণে, সেই সেন্ট ভ্যালেন্টাইন্স একজন কারা রক্ষীর দৃষ্টিহীন মেয়েকে সুস্থ করে তুলেছে চিকিৎসার মাধ্যমে। লক্ষ লক্ষ লোক তাকে দেখার জন্য পাগলের মতো ছুটে চলে আসছে। এবার কারাগারে যত লোক মোতায়েন করা হয়েছিল সেই লোকও আটকাতে পারছে না সেন্ট ভ্যালেন্টাইন্সকে, হ্যাঁ, কিছুতেই সেফলি রাখা যাচ্ছে না। মানুষ তাকে দেখার জন্য দ্রুতগতিতে চলে আসছে। সেন্ট ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা যখন বেড়ে যাচ্ছে তখন ইতালির সেই রোম সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস ভাবলেন ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে জীবিত রাখা আর সম্ভব নয়, যদি তাকে জীবিত রাখি তাহলে আমার শাসন চলবে না, প্রজারা যদি খেপে যায় সেন্ট ভ্যালেন্টাইন্সের ইশারায় যদি বিদ্রোহ করে আমার জমিদারিত্ব থাকবে না। তখন কৌশলে ওই সেন্ট ভ্যালেন্টাইন্সকে পৃথিবী থেকে সরিয়ে নেয়ার পরিকল্পনা করলেন। খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্সকে কিভাবে পৃথিবী থেকে সরানো যায় সেই চেষ্টা তিনি করলেন। এবার এটা তো এত সহজ নয় বাবা, এত সহজ নয়, মৃত্যুদণ্ড কিভাবে দেবেন কৌশলে, কারণ সেন্ট ভ্যালেন্টাইন্সের জনপ্রিয়তা তখন অনেক ছিল। সেই সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস আজকের এই দিন চোদ্দই ফেব্রুয়ারির দিনে কি করলেন কৌশলে, অনেক নিরাপত্তা প্রহরীকে মোতায়েন করে সেন্ট ভ্যালেন্টাইন্সকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন আজকের এই দিনে সেন্ট ভ্যালেন্টাইন্সকে। ওই দিনটা ছিল চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিন। অতপর 496 সালে ফুফ জ্যান্ট জেলাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্সের স্মরণে 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করেন। এটা কত সালে? 496 সালে পোপ সেন্ট জেলাসিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্টাইন্স মৃত্যুবরণ করলেন, তাকে যেহেতু হত্যা করা হলো 14ই ফেব্রুয়ারিতে, এই দিনে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওই দিনটাকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করলেন। এটা মূলত খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচারে বাধা প্রদান করেছিলেন তৎকালীন 269 সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন্স নামে যে খ্রিস্টান পাদ্রী এবং চিকিৎসক খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়েছিলেন, এবং সেই খ্রিস্ট ধর্ম প্রচার করতে যেহেতু ইতালির রোম নগরীতে নিষিদ্ধ ছিল এবং তৎকালীন দ্বিতীয় ক্লডিয়াস সম্রাট যেহেতু তাকে হত্যা করেছিলেন ধর্ম প্রচারের কারণে, সেই খ্রিস্টানরা ধর্মযাজকের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য, শ্রদ্ধা পোষণ করার জন্য 14ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন্স ডে রূপে আখ্যায়িত করে, আর দুর্ভাগা বাঙালিরা ওই 14ই ফেব্রুয়ারিকে আজকের এই ভ্যালেন্টাইন্স ডের তাৎপর্য না বুঝে গোলাপ ফুল হাতে নিয়ে প্রেমিকার কাছে গিয়ে বলে আই লাভ ইউ, যাবে কোথায়? কিছু বুঝেছ? কিসের মাঝে কি পান্তাবাতে ঘি, আমরা আছি কোথায়, কোন জায়গায় পড়ে আছি, হ্যাঁ কোথায় পড়ে আছি? ভ্যালেন্টাইন্স ডের নামে জুড়ায়ে জুড়ায়ে কবুতর হাটে মাঠে পথে প্রান্তরে পার্কে অলিতে গলিতে অভাব নেই। ভালোবাসা কি এটা আগে বুঝতে হবে। ভালোবাসা প্রকাশের আবার দিবস লাগে নাকি? আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি আমার গুরুদেবকে ভালোবাসি, আমি সমাজের সবাইকে ভালোবাসি, এই ভালোবাসা প্রকাশের কি কোনো দিবসের প্রয়োজন আছে, কোনো দিনের প্রয়োজন আছে ভালোবাসা প্রকাশের জন্য? একটা দিনে ভালোবাসা প্রকাশ করলাম, তারপর গায়ে হাত তুললাম, এই ভালোবাসা
প্রকৃত ভালোবাসা নয়। আজকে জড় জগতে আমরা যেটাকে ভালোবাসা বলে ভ্রম করছি, এই ভালোবাসা অনিত্য ভালোবাসা। এই ভালোবাসা কেবল গিভ অ্যান্ড টেক, আদান প্রদান। ভালোবাসাটা কি, প্রেমটা কি, তার উত্তর শাস্ত্র দিয়েছেন। শাস্ত্র আমাদেরকে বলছেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্চা, আত্মেন্দ্রিয়, ভালো করে বুঝুন। চৈতন্য চরিতামৃত বললেন আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্চা, তারে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্চা, ধরে প্রেম নাম। ভালোবাসা আর প্রেম এই দুটা শব্দের অর্থ এক নয়। ভালোবাসাকে প্রেম বলা একজন পতিতা নারীকে সতীর আসনে বসিয়ে দেওয়া, কারণ ভালোবাসার মাঝে কামনার গন্ধ থাকে, প্রেমের মাঝে কামনার গন্ধ থাকে না। প্রেম নির্মল, প্রত্যেকের হৃদয়ে প্রেম আছে গো, কিন্তু এই প্রেমটা কামনা দ্বারা মিশ্রিত। স্রষ্টার প্রতি প্রেম নিবেদন করার মানসিকতা প্রত্যেকের মাঝে আছে, কিন্তু সেটা কামনা মিশ্রিত। জল যদি দূষিত হয়ে যায়, এই জল কখনো পান করা যায় না, তখন আমরা কি করি, ওই দূষিত জলটাকে বিশুদ্ধ করার জন্য আমরা ফিল্টারকরণ করি, কিংবা ফুটিয়ে পান করি, কিংবা হ্যালোজন ট্যাবলেট দেই, কিংবা ফিটকিরি দেই, তারপর আমরা সেটা পান করি, হ্যাঁ, এটাকে শুদ্ধ করে। তেমনিভাবে প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রেম আছে, ওই প্রেমটা কি, কামনা বাসনা দ্বারা আবৃত। ওই প্রেমটা কামনা বাসনায় মিশ্রিত। তাই ভালোবাসার সমুদ্রকে মন্থন করলে যে শুদ্ধ, যে নির্মল, যে নিষ্কাম এক অনুভূতি, এক আবেগ উদ্ভাসিত হয়, তারই নাম হচ্ছে প্রেম। ওই প্রেম যদি একবার স্রষ্টার উদ্দেশ্যে অর্পণ করা যায়, এই প্রেম যদি একবার ভগবান কিংবা আরাধ্য, আমরা যার আরাধনা করি, তার উদ্দেশ্যে যদি অর্পণ করা যায়, তাহলে আপনার আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে, ধন্যাতি ধন্য হয়ে যাবে। ভালোবাসা প্রেম সবার হৃদয়ে আছে, সবার হৃদয়ে আছে। কিন্তু যুব সমাজ, আমি তাদের উদ্দেশ্যে বারবারই একটা মেসেজ দিয়ে থাকি, বারবারই আমি যুব সমাজকে উদ্দেশ্য করে বলি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আজকে যুব সমাজ যদি তার চরিত্রকে ঠিক করে, তাদের দ্বারা যে সমাজ হবে, সেই সমাজ হবে নির্মল সমাজ। আজকে যুব সমাজ যদি চরিত্রকে ঠিক করে, তারা যখন সংসারে প্রবেশ করবে, তাদের সন্তান ভক্ত হবে, সৎ চরিত্রবান হবে। মনে রাখবেন, প্রকৃত যে ভালোবাসা, যে ভালোবাসা বিন্দুর নিয়ায়, বিন্দু না নিলে আপনি বৃত্ত অঙ্কন করতে পারবেন না। একটা বিন্দু যদি না নেন, বৃত্ত অঙ্কিত কখনো হবে না। আমরা এই জড় জগতে সবাইকে ভালোবাসা দিতে দিতে, প্রকৃত যাকে ভালোবাসা দেওয়ার জন্য জগতে এসেছি, তার কথা আমরা ভুলেই গেছি। তাহলে কি জড় জগতে কাউকে ভালোবাসা উচিত নয়? মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরকে কি আমরা ভালোবাসবো না? নিশ্চয়ই ভালোবাসবো, ভালো নিশ্চয়ই বাসবো। এই জড় জগতে প্রেম বলে কিছু নাই, ওই প্রেমের ছায়া মাত্র, ওই ভালোবাসার ছায়া। ছায়া আমরা বুঝি, যেমন মনে করো জলের মাঝে কোনো গাছের যখন ছায়া পড়ে, ওই ছায়াটাকে নিরীক্ষণ করে আমরা গাছটাকে কিছুটা আমরা অবলোকন কিংবা নিরীক্ষণ করতে পারি। এই জড় জগতে যে বাৎসল্য, অর্থাৎ সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, সেই ভালোবাসা ওই যে প্রকৃত চিন্ময় জগৎ গোলক বৃন্দাবনে যশোমতী মা এবং নন্দ মহারাজের বাৎসল্য প্রেমের প্রতীক কিংবা ছায়া সদৃশ। বন্ধুর প্রতি যে বন্ধুর ভালোবাসা, ওই চিন্ময় গোলক বৃন্দাবনে ব্রজ সখাদের সেই সক্ষ প্রেমের কিংবা ভালোবাসার আবাস মাত্র, ছায়া মাত্র। মধুর যে ভালোবাসা ব্রজগোপীদের পতি রূপে ভালোবাসা, একজন স্ত্রী একজন স্বামীকে যে ভালোবাসবে, ওই ভালোবাসার আবাস কেবল আর কিছুই নয়। দাস্য যে ভালোবাসা শিষ্য গুরুদেবকে ভালোবাসবে, এটা চিন্ময়।
তারপর এই এই জগতে প্রজা রাজাকে ভালোবাসবে। হ্যাঁ, ওই ভালোবাসাটা চিন্ময় ভালোবাসার, যেমন হনুমান রামচন্দ্রের প্রতি যে ভালোবাসা নিবেদন করলেন, শ্রদ্ধা স্নেহ সৌহার্দ্য, এইগুলোর কেবল আবাস মাত্র, আবাস। এইভাবে শান্ত দাস্য বাৎসল্য সক্য মধুর পাঁচটা ভাবের আবাস এই জগতের বুকে আছে। আমরা এই জড় জগতে প্রত্যেকের প্রতি ভালোবাসা নিবেদনের একটা সময় রাখি। পিতামাতা সন্তানকে এতটুকু সময় দেবে, স্কুলে নিয়ে যাবে, কলেজে নিয়ে যাবে, ইউনিভার্সিটিতে পাঠাবে, ব্যবসার জন্য সময়, চাকরি জন্য সময় আছে। কতজন মানুষ আছি আমরা এই ২৪ ঘন্টার মাঝে ভগবানের জন্য একটা সময় রাখব, ধর্ম প্রতিপালনের জন্য একটু সময় রাখব। আপনি যার মাধ্যমে সৃষ্টি হলেন, সেই সৃষ্টিকর্তাকে যদি সময় না দেন, ভগবানকে যদি সময় না দেন, শেষের দিনে আপনাকে আমাকে দেখার কি ভগবানের সময় থাকবে? বাবা, থাকবে না। এই জড় জগতে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে ঠকাতে পারে, সে আপনাকে কষ্ট দিতে পারে। এই জড় জগতে আপনি যাকে ভালোবাসেন, আপনি যার সঙ্গে বন্ধুত্ব করেন, এক বন্ধু যদি জ্ঞানে গরিমায় অর্থবিত্ত বৈভবে উপরে উঠে যায়, আরেক বন্ধুকে পরিচয় পর্যন্ত দিতে লজ্জাবোধ করে, কিন্তু প্রকৃত চিন্ময় বন্ধুত্ব কি দেখো সুদামা বিপ্রের লীলা দিয়ে। দ্বারকার রাজা হয়ে গেলেন ভগবান, এরপরও সুদামা বিপ্রকে কতটা সম্মান দিলেন, বন্ধুত্ব কি জগৎজীবীকে দেখিয়ে দিলেন ভগবান। ভেবে দেখো, প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেমের শক্তি কতটুকু। যে দুর্যোধন 56 ব্যঞ্জনের উপরে রন্ধন করে ভগবান কৃষ্ণকে আমন্ত্রণ করলেন, ভগবান দুর্যোধনের কুটিরে গিয়ে অন্ন গ্রহণ করলেন না, বিনা নিমন্ত্রণে বিদুরের গৃহে গেলেন বাবা, পরাশরী দেবীর হাতে কলার বাকল পর্যন্ত গ্রহণ করলেন। যে প্রেমে, যে ভালোবাসায়, যে ভক্তিতে বন্দী হয়ে বৃহৎ ভগবান ক্ষুদ্র হয়ে গেলেন যশোমতী মায়ের কাছে গো, হাতে একটা লাঠি দেখে থরথর করে কাঁপলেন ভগবান, কান ধরে উঠবস করলেন, নিজের পিতার জুতা, ভক্তের জুতাকে মাথায় পর্যন্ত বহন করলেন। প্রকৃত ভালোবাসা ভক্তিতে আসীন হয়ে ভগবান দেখিয়ে দিলেন। এই জন্য জড় জগতে আমরা কি কাউকে তাহলে ভালোবাসবো না? বাসবো নিশ্চয়ই, কিন্তু সর্বোত্তম ভালোবাসাটা রাখতে হবে ভগবানের প্রতি, সর্বোত্তম ভালোবাসাটা ভগবানকে দিতে হবে। যেমন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কিত হয়, যদি বিন্দু না থাকে বৃত্ত অঙ্কিত হবে না। ঠিক তেমনিভাবে আপনি বিশ্বপ্রেম বলুন, দেশপ্রেম বলুন, মানবের প্রতি ভালোবাসা বলুন, সমস্ত ভালোবাসা, সমস্ত প্রেম নষ্ট হয়ে যাবে, অপূর্ণ হয়ে যাবে, যদি স্রষ্টার সঙ্গে আপনার ভালোবাসা না হয়, স্রষ্টার প্রতি আপনার প্রেম না জাগে, ভক্তি না জাগে। আমরা এই বিষয়গুলো আগামীকাল শুনব। একেবারে আমি অনুরোধ রাখছি কমিটির কাছে, জাস্ট টাইম 8টায় যদি শুরু করা যায় আমরা দীর্ঘ সময় শ্রবণ করতে পারবো, কারণ ভজনের একটা বিষয় আছে। যদি অধিক রাত্র হয়ে যায়, ভোরবেলা উঠতে আমাদের সমস্যা হয়, আমরা যেহেতু একটু নিয়মতান্ত্রিকতার মাঝে চলি, একটা ভজনের বিষয় আছে, এই নিত্য কর্মটা আমরা ঠিকভাবে করতে পারি না। তাছাড়া 12টার ভিতরে আলোচনা সমাপন করাটাই শ্রেয়, ভগবানকে নির্ধারিত সময়ে নিদ্রা দিতে হয়, তারপর ভোরবেলা জাগ্রত করতে হয়। এই যে নিত্য কর্মগুলো, এগুলো আমাদের ঠিকভাবে পালন করাটা আবশ্যক। আমি সবার নিকটে একটা অনুরোধ রাখব, আমরা যে প্রসঙ্গে এত দূর গেলাম, মানুষের জীবনে যদি বিষাদ না আসে সে কখনো প্রসাদ লাভ করতে পারে না। ধ্রুব মহারাজের জীবনে বিষাদ আসলো, ওই বিষাদটাই প্রসাদে পরিণত হলো। আমরা শুনব আজ যে জায়গায় বিশ্রাম টানছি, আগামীকাল সেই জায়গা থেকে। সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার কল্যাণ হোক। আগামীকাল নির্ধারিত সময়ে যে জায়গায় শেষ করছি সেই জায়গা থেকে
থেকে পুনরায় শ্রবণ করার আকিঞ্চন রেখে আজকের মতো কৃষ্ণ কথা আলাপন এখানেই বিশ্রাম টানছি।